করে আমাদের আরও সাহসী হয়ে এগিয়ে যেতে শেখাবে আবারও উৎসব মুখরতা ছেয়ে যাবে রমনা চারুকলায় কিন্তু সেজন্য এ বছরকে ঘরে বসেই বরণ করতে বললেন প্রধানমন্ত্রী এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এবার সবাইকে অনুরোধ করব কাঁচা আম জাম পেয়ারা তরমুজ সহ নানা মৌসুমী ফল সংগ্রহ করে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করুন আপনারা বিনা কারণে ঘরের বাইরে যাবেন না অযথা কথা ভিড় করবেন না স্বাস্থ্য মেনে চলুন করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন পরিবারের সদস্যকে রক্ষা করুন করোনা ভাইরাসের মহামারীর মধ্যে বাংলা নববর্ষ চোদ্দশো উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ সেবা দিবে তবে সাধারণ রুগীরা যেন কোনোভাবেই সেবা বঞ্চিত না হয় চিকিৎসক লাশ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে এবারে সামনের কাতারে থেকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আপনাদের পেশাটাই এরকম চ্যালেঞ্জের এই ক্রান্তিকারে মনোবল হারাবেন না গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনা ভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন ইতিমধ্যেই তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি তাদের বিশেষ সম্মানী দেওয়া হবে এজন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী মাঠ প্রশাসনের কর্মকর্তা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বিমার ব্যবস্থা করা হচ্ছে দায়িত্ব পালনকালে যদি কেউ আক্রান্ত হন তাহলে পদমর্যাদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে পাঁচ থেকে দশ লাখ টাকা স্বাস্থ্য বীমা এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ পাঁচ গুণ বৃদ্ধি পাবে স্বাস্থ্য বিমা ও জীবন বিমা বাবদ বদ্ধ রাখা হয়েছে সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের পঁচানব্বই হাজার ছশো উনিশ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী জানান ইতোমধ্যে বিরূপ প্রভাব উত্তরণে চারটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যা স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদে বাস্তবায়ন করা হবে যারা দীর্ঘ ছুটি বা আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন তাদের নামের তালিকা ব্যাংক হিসাব সহ দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এই তালিকা প্রণয়ন সম্পন্ন হলে এককালীন নগদ অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে এখাতে সাতশো ষাট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই দুঃসময় আমাদের কৃষি উৎপাদন ব্যবস্থা শুধু সচল রাখা নয় আরও জোরদার করতে হবে সামনের দিনগুলিতে যাতে কোনো প্রকার খাদ্য সংকট না হয় সেজন্য আমাদের এক খণ্ড জমিও ফেলে রাখা চলবে না আতঙ্কিত না হয়ে সকলকে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন স্বার্থন্যাসী মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় যা কখনোই কাম্য নয় একই সঙ্গে শৃঙ্খলার মধ্যে দিয়ে ত্রাণ বিতরণ করতে বলেন প্রধানমন্ত্রী এগিয়ে আসতে বলেন বিত্তবানদের নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা করোনা সংক্রমণ এড়াতে দেশের অন্যান্য অনেক জেলার মতই রাজধানী জুড়েও চলছে কার্যত অবরুদ্ধ অবস্থা এর মধ্যে ব্যাংক সহ জরুরি সেবা চালু রয়েছে তবে বাজারগুলোতে মানুষের বেশ উপস্থিতি সেখানে কেউ মানছে না শারীরিক দূরত্ব এখন জানাবো মুন্সীগঞ্জের অবস্থা সেখানে আছেন রাসেল মাহমুদ সরাসরি চলে যাচ্ছি তার কাছে রাসেল মুন্সিগঞ্জের কি কি তথ্য আপনার কাছে আছে আমরা জানতে চাচ্ছি আপনার মাধ্যমে হ্যালো হ্যালো রাসেল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন মুন্সিগঞ্জের এই মুহূর্তে কি কি তথ্য আপনার কাছে আছে আমরা তাই জানতে চাচ্ছি হ্যালো জি উজবা শুনতে পাচ্ছি যে যে মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জে আজকে নতুন করে একজন এক শহরের মধ্যস্থলে মানিকপুর এলাকায় একজন আক্রান্ত হয়েছে এছাড়াও মুন্সিগঞ্জের পুরো জেলা ধরে আজকে নতুন করে আটজন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ নিয়ে আমাদের মুন্সীগঞ্জে আঠারো জন আঠারো জন নতুন করে এবং পুরানো মিলে আঠারো জন আক্রান্ত হয়েছে মুন্সীগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন একটু থমথমে এবং মানিকপুর শহরের মানিকপুর এলাকায় মানুষের মধ্যে মানে উৎকণ্ঠা বিরাজ করছে এখন মানুষের মধ্যে যেটা সবচেয়ে বড়ো যে বিষয় হয়ে দাঁড়িয়েছে যে নারায়ণগঞ্জ থেকে যারাই আমাদের এখানে পাওয়া যাচ্ছে তাদের অধিকাংশই কোনোভাবে না কোনোভাবে নারায়ণগঞ্জের সঙ্গে তারা সম্পৃক্ত আছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে তারা এই যে আজকে যে মুন্সঞ্জে আক্রান্ত হয়েছে সেও নারায়ণগঞ্জে একটি কাঁচা বাজারের সঙ্গে ব্যবসার সঙ্গে জড়িত এছাড়াও মুন্সীগঞ্জের বিভিন্ন অঞ্চলের যে পরিস্থিতি হয়েছে যে এ মধ্যে বাড়ি লকডাউন করা হয়েছে এবং জেলা প্রশাসন থেকে পুলিশ র্যাব এবং সেনাবাহিনী থেকে টহল দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন বাজারগুলোতে অনেক লোকজনের সমাগম ঘটছে মানুষজনগুলো এখনও বাজারে যাচ্ছে এবং আজকে একটি মুন্সীগঞ্জের সদরের একটি হাট মুন্সিরহাট সেই হাটেও আজকে মানুষজন অনেক মানুষজনের সমাগম ছিল এবং এখনও আছে এছাড়াও আপনার মুন্সীগঞ্জের যে ছোট বাজারগুলো আছে এই বাজারগুলোতে ব্যাপক সমাগম ঘটে এবং নৌকা দিয়ে নারায়ণগঞ্জ থেকে লোকজন আসছে কিন্তু সেজন্য পুলিশ বিভিন্ন চেকপোস্ট বসিয়েছে নৌপথ বসিয়েছে তারপর তারা বিভিন্ন পথে ঢোকার পায় তারা করছে এবং ঢুকে এ ছিল মোটামুটি আজকে আমাদের এখানে আজকের সার্বিক পরিস্থিতি আমি পরবর্তীতে আপনাদের কাছে আবার আপডেট নিয়ে আসবো রাসেল আপনাকে ধন্যবাদ পটুয়াখালীতে এখন আছেন এনায়েত রহমান সরাসরি এবার যাব তার কাছে এনায়েত পটুয়াখালীর পরিস্থিতি জানতে চাই আপনার মাধ্যমে পটুয়াখালীর পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনি যেমনটি বলছিলেন পটুয়াখালীতে এই প্রথম একটি বৌদ্ধ তালা লঞ্চকে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করে আজ বেলা এগারোটার দিকে জেলা প্রশাসক সিভিল সার্জন এবং জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটিকে আই কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করে উদ্বোধন করেছেন আসলে বিষয়টি এমন যে গত কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে পটুয়াখালীতে নদীপথে বিভিন্ন লোকজন আসছেন এবং তারা বিপজ্জনক বিধায় তাদেরকে নিরাপদে রাখার জন্য তথা পটুয়াখালীবাসীকে নিরাপদে রাখার জন্য এই লঞ্চটিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন আজ থেকে এই সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে জেলা প্রশাসক পটুয়াখালীর সকল গণমাধ্যম কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যেহেতু তারা এখান থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন তিনি জেলার সকলকে চলমান পরিস্থিতিতে নির্দেশনা মেনে ঘরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন আমার কাছে এই মুহূর্তে এই ছিল সর্বশেষ সংবাদ ধন্যবাদ এনায়াত আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের হাতে থাকা শীর্ষ খবর ধন্যবাদ সবাইকে